মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুরের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন সেনাকর্মী মনোরঞ্জন কুমার দাস। এদিন তিনি নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন। আমরা আজকে হরিশ্চন্দ্রপুরের মানুষ ডিসাইড করেছিল যে একটা উচ্চ শিক্ষিত সে হিন্দু হোক সে মুসলিম হোক যেন সে ভারতবর্ষের সংবিধান মেনে কাজ করতে পারে, সে যাকেই প্রার্থী করা হোক আমরা মেনে নিতাম। কিন্তু আজ যে প্রার্থীকে মনোনীত করা হয়েছে সে ভারতের যে জাতীয় সঙ্গীত সে জাতীয় সঙ্গীত গাইতে পারে না, তাকে কী করে হরিশ্চন্দ্রপুরের আদি বিজেপি মেনে নিবে তা আমাদের পক্ষে সম্ভব না। হরিশ্চন্দ্রপুরের মাটিতে কানাইয়ালালের রক্ত হবে না কো ব্যর্থ, এই কথার মানে হচ্ছে বিগত 2012 সালে হরিশ্চন্দ্রপুরের বিজেপির কোনো নেতা ইশারাতে কানাইয়ালালকে মার্ডার করা হয়েছিল এবং সেই খুনিদেরকে নিয়ে আমরা রাজনীতি করি না এবং বিজেপি আদৌ কোনো খুনিদের বিশ্বাস করে না এবং বিজেপির যে একটা নীতি আদর্শ সেই আদর্শের মধ্যে চলাফেরা করে এবং সে বিজেপির একটা নির্দিষ্ট পথভ্রষ্ট হয়ে সেই পথভ্রষ্টে বিজেপি চলে এবং আগামী দিনে আমরাও চলব। হরিশ্চন্দ্রপুরের জনগণ ব্যাপকভাবে আমাদের জন্য সমর্থন দিয়েছেন, কারণ হরিশ্চন্দ্রপুরে যে বিগত দিনে যে প্রার্থীগুলো মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যেকেরই সে তৃণমূল হোক সে কংগ্রেস হোক তাদের দুর্নীতি ধাপ্পাবাজি বুঝতে পেরেছে। মানুষ আগামী দিনে নির্দল প্রার্থী হিসাবে মনোরঞ্জন কুমার দাসকে বিপুল ভোটে ব্যালট বাক্সে বুঝিয়ে দেবে। এদিন প্রার্থী জানান এতদিন তিনি বিজেপি করে এসেছিলেন, জেলার সহ সভাপতি ছিলেন। তিনি অভিযোগ করেন বিজেপি যাকে প্রার্থী করেছেন সেটা ভালো হয়নি, সেই কারণেই তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাঁচল যাচ্ছি নমিনেশনের জন্য, এমএলএর নমিনেশনের জন্য চাঁচল আমি যাচ্ছি। কোন দলের হয়ে যাচ্ছেন? আমি নির্দল জল। আপনারা তো বিজেপি করতে দেখা গেছে। আমি বিজেপি করতাম, আমি জেলা থেকে চার মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু এখানকার যে দেখলাম আমি প্রার্থী বিজেপির ভালো নাই, বুঝলেন, মনের মতে আমাদের রাখছে না, প্লাস যে 46 বিধানসভার জন্য ভালো না, ওই জন্য আমি নিজে আলাদা পার্টি করেছি। দেশে তো আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু হরিশ্চন্দ্রপুরে এখানে তোলাবাজ কাটমানি সিন্ডিকেট আর গরিবদের অত্যাচার এ বেশি ভাগ। আচ্ছা, আপনি তো আর্মি বলেই পরিচিত, আপনি কত, আপনি কি আগে আর্মি ছিলেন? আমি আর্মি 26 বছর আমি আর্মিতে চাকরি করে এসেছি, প্লাস বিদেশ আমি গিয়েছি, আঙ্গোলা সাউথ আফ্রিকা আঙ্গোলা আমি গিয়েছি, ওখানে চাকরি করে এসেছি, নাগাল্যান্ড পুরো ইন্ডিয়ার মধ্যে চাকরি করে এসেছি। কিন্তু হরিশ্চন্দ্রপুরে এখানে গরিব জনতা যেমনি বড় বড় লোকগুলো নেতাগুলো গরিবদেরকে অত্যাচার করে, গরিবদেরকে তোলাবাজি করে, কাটমানি করে, বাড়ি দেবার জন্য 25,000-30,000 টাকা নেয় এখানকার মেম্বারগুলো, এগুলো আমার ঠিক বরদাস্ত হচ্ছে না। আচ্ছা, আপনি তো দেশের জন্য এত বছর কাজ করেছেন, তাহলে হরিশ্চন্দ্রপুরের জন্য তাহলে কি কোনো কাজ করবেন? হ্যাঁ, আমাদের যে জনতা ভাই আছে, জনতা ভাই আমাদেরকে আমাকে যদি সমর্থন দেয় তো আমি সব থেকে ভালো যেমনি দেশের জন্য করে এসেছি অমনি হরিশ্চন্দ্রপুর জন্য আমি। নেতাকর্মীরাই এমনকি মনোরঞ্জন দাস উনি নির্দল থেকে দাঁড়াচ্ছেন, কী শুনতে পেয়েছেন আপনি? না, আমি শুনলাম নাকি মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছে মনোরঞ্জন দাস আজকে, কিন্তু তাদের আমার মনে হয় মনোরঞ্জন দাসের বাড়ির যে ভোট, ওনার যে বাবা মা ভাই সেই ভোটগুলো আদৌ, এমনকি যে ওনার যে বউ ওনারাও মনোরঞ্জন দাসকে ভোট দিবে কিনা সেটা সন্দেহ আছে, সেটাও দেখার বিষয় আছে। দোসরা মে ফলাফলের দিন সেটা প্রমাণিত হয়ে যাবে যে তাদের বাড়ির লোকরাও তাকে ভোট দেয় না। কিন্তু বললাম যে মনোরঞ্জন দাস ওনার পরিবারের ভোট পাবেন কিনা এই ব্যাপারে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল, সেটা দোসরা মে প্রমাণিত হয়ে যাবে। হরিশ্চন্দ্রপুরের জনসাধারণ তো বহু দূরের কথা, হরিশ্চন্দ্রপুরের জনসাধারণ গতকাল ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, আজকেও ভারতীয় জনতা পার্টির সাথে আছে, আগামী দিনও ভারতীয় জনতা পার্টির সাথেই থাকবে। নেতা নির্দল প্রার্থী মনোনয়ন জমা করতে গেছে মিছিল করে, কী শুনেছেন আপনি?
হ্যাঁ শুনলাম, আপনারাও তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরে বিজেপি একটা জাতীয় দল সেই জায়গায় এমন একটা প্রার্থী করেছে যে সে নিজের নাম বলতে পারে না মিডিয়ার সামনে এবং ভারতের চতুর্থ স্তম্ভকে সে কুকথায় কথা বলে তার কাছ থেকে কী মানুষ আশা করে। সেক্ষেত্রে যে শিক্ষিত কিছু মানুষ আছে যারা বিজেপিকে ভালোবেসেছিল তারা কিন্তু আজকে নির্দল থেকে গিয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই এই প্রার্থীর বিরুদ্ধে পার্টি অফিসে টায়ার জ্বলল, আগুন জ্বলল, তো মানুষ স্বাভাবিক বিজেপির কর্মীরা বীতশ্রদ্ধা হয়ে আছে। এক্ষেত্রে আমাদের কোনো কিছু ইফেক্ট করবে না, এতে বিজেপিরই ক্ষতি হবে। গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি এইভাবে প্রচুর নির্দল প্রার্থী দিয়েছে, ওনারা ওনাদের মানে মাটি পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এতে আমাদের কোনো ইফেক্ট করবে না। এখান থেকে তাজুল হোসেন প্রচুর ভোটে জয়লাভ করবে। মানুষ এবার ভোট দিবে উন্নয়নকে, যে হারে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জী উন্নয়ন করে গেছেন সেই উন্নয়নকে মানুষ কিন্তু ভোট দিবে। ধর্মকে মানুষ আর ভোট দিবে না, মানুষ ধর্মের পথে একবারই পরিচালিত হয়, দ্বিতীয়বার মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের পথে পরিচালিত করলে মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। এবার মানুষ যোগ্য জবাব দিবে উন্নয়নের স্বার্থে, এবার মানুষ যোগ্য জবাব দিবে ইভিএমের মাধ্যমে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।